আসসালামু আলাইকুম। সোহাগ আইটি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। মাইক্রোটিকের আজকের পর্বে আমরা আলোচনা করব ওএসপিএফ এর মাল্টি এরিয়া সম্পর্কে। ওএসপিএফ সম্পর্কে আমরা ধারণা মোটামুটি জানি। গত ওএসপিএফ পর্বে আমরা ওএসপিএফ এর সিঙ্গেল এরিয়া বা ব্যাকবোন এরিয়াটা কনফিগার করেছিলাম। আজকে আমরা মাল্টিপল এরিয়াটা কীভাবে কনফিগার করে এবং কীভাবে কাজ করে সেটা আমরা দেখব। আমাদের গত পর্বে ওএসপিএফের যে কনফিগারটা করা ছিল সেটা হচ্ছে কি, আমাদের মাইক্রোটিক ওয়ান অ্যান্ড মাইক্রোটিক টুর থেকে যা শুধু ইথার থ্রি এটুকু ছিল হচ্ছে আমাদের এরিয়া জিরো। আবার মাইক্রোটিক ওয়ানের এখান থেকে মাইক্রোটিক টুর ইথার থ্রি পর্যন্ত ছিল আমাদের সিঙ্গেল এরিয়া বা ব্যাকবোন এরিয়া। তো আজকে আমরা আরও দুটো এরিয়া কনফিগার করব। আমরা এখন 110 এবং 120 দুটো এরিয়া কনফিগার করব। আমরা এখন চাচ্ছি মাইক্রোটিক টুর ইথার ফোর এখান থেকে মাইক্রোটিক, এটা আছে মাইক্রোটিক টেন, এই মাইক্রোটিক টেনের ইথার ওয়ান পর্যন্ত এটুকুতে আমরা ব্যাক ওএসপিএফ এরিয়া 110 এটা কনফিগার করব। তো আমরা এখন এই কনফিগারটা কিভাবে করে আমরা আগে সেটা দেখে নিই। অ্যান্ড দেন আমাদের মাইক্রোটিক রাউটার এই 10 থেকে 10-এর ইথার টু থেকে মাইক্রোটিক রাউটার 11 এবং এখানে আসার পরে মাইক্রোটিক রাউটারের 2-এর ইথার 5 এই উপরে এইটুকুকে আমরা আবার ওএসপিএফ এরিয়া 120-এ কনফিগার করব। তো সর্বপ্রথম আমরা আমাদের মাইক্রোটিক রাউটার 2-এ যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক রাউটার 2। তো মাইক্রোটিক রাউটার 2-তে আমাদের কনফিগার করতে, মাইক্রোটিক ওএসপিএফ কনফিগার করতে আমাদের তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট, দেন সেকেন্ড হচ্ছে এরিয়া, অ্যান্ড থার্ড হচ্ছে ইন্টারফেস। তো ইনস্ট্যান্ট আমাদের করাই আছে, এই যে ইনস্ট্যান্স এটা আমাদের করাই আছে। তো সেকেন্ড হচ্ছে আমাদের এরিয়া। তো আমরা এরিয়াতে যাচ্ছি। এরিয়াতে যাওয়ার পর আমরা প্লাসে ক্লিক করব। আমাদের ওএসপিএফ এরিয়া এটা দিব আমরা 110। তো এখানে এরিয়া আইডি যেটা, এখানে লাস্ট অক্টেটে যেটা, এটা আমরা পরিবর্তন করে 110 করে দিব। দেন অ্যাপ্লাই, ওকে। আমার কিন্তু ওএসপিএফ এরিয়াটা 110টা কনফিগার, নামটা যা শুধু 110 দিলাম। এখন আমরা সেকেন্ডে আসব হচ্ছে ইন্টারফেস টেমপ্লেটে। এখানে আসার পরে আমরা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমরা সর্বপ্রথম যেটা দেখব যে ইথার মাইক্রোটিক রাউটারের, মাইক্রোটিক রাউটার টুর কোন পোর্টটা দিয়ে আমাদের পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে আমাদের এরিয়া 110-এর সাথে কানেক্ট হচ্ছে। তো এই পাশে যেহেতু আমাদের 110 কানেক্ট হবে, এটা আমাদের ইথার ফোর। তো আমি এখানে ইথার ফোর দিব। দেন এটা হচ্ছে আমরা এরিয়া 110টা সিলেক্ট করব। দেন নেটওয়ার্ক, এ পাশে আমাদের যে নেটওয়ার্কটা হবে আমাদের সেই নেটওয়ার্কটা দিতে হবে। তো আমাদের নেটওয়ার্কটা হচ্ছে 10.0.0.4/30। দেন অ্যাপ্লাই, ওকে। আমার মাইক্রোটিক টুর এই পাশের কাজটা করা শেষ। আমরা যদি চাই আমরা মাইক্রোটিক টুর উপরের দিকে যেটা আমাদের এরিয়া 120 হবে এটা, এটাতেও যদি আমরা চাই কনফিগার করতে পারি। তো আমরা প্লাসে ক্লিক করব। সর্বপ্রথম আমরা আমাদের এরিয়াটা দিয়ে নিই। এরিয়া দিব এটাতে 120। দেন এখানে আইডি 120। অ্যাপ্লাই, ওকে। দেন ইন্টারফেস টেমপ্লেটে আসব। প্লাসে ক্লিক করার পরে এখানে আমাদের ইথার 5 দিয়ে 120 কানেক্টেড, এরিয়া হবে 120। দেন এটার নেটওয়ার্ক হবে 10.0.0.16/30। দেন অ্যাপ্লাই, ওকে। তো মাইক্রোটিক টুর আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। আমরা এখন
এই মাইক্রোটিক এটা যেটা এটা আমাদের মাইক্রোটিক থ্রি, এই মাইক্রোটিকে আমরা এখন অ্যাক্সেস করি। তো এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক থ্রি, এই মাইক্রোটিকটা। তো সর্বপ্রথম আমাদের ইনস্ট্যান্স যেটা এটার কাজ আমাদের করতে হবে, প্লাসে ক্লিক করব, যেরকম থাকবে এরকমই। এখানে রেজিস্ট্রিবে আসার পরে কানেক্টেড অ্যান্ড ওএসপিএফ ওকে করে দিব। দেন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এরিয়া, আমাদের এরিয়াটা দিতে হবে। তো আমরা এখন যেহেতু আমরা মাইক্রোটিক থ্রির ইথার ওয়ানে কানেক্ট করব, এটা হচ্ছে আমাদের এরিয়া 110। তো এখানে এরিয়াটা দিব 110, দেন ওকে। থার্ড আমাদের যে কাজ সেটা হচ্ছে কি, আমাদের ইন্টারফেস টেমপ্লেটটা কমপ্লিট করতে হবে। তো আমি এখানে আসার পরে আমাদের ইথার ওয়ানে এটা ঠিক আছে, দেন ওএসপিএফের 110 এটাও ঠিক আছে। আমাদের নেটওয়ার্কটা দিতে হবে। আমরা জানি আমাদের নেটওয়ার্কটা হচ্ছে 10.10.0.4, এই যে এটা 10.10.0.4/30, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কটা। তো আমি এখানে আমার নেটওয়ার্কটা তুলে দিচ্ছি 4/30, দেন ওকে। আমরা এখন নেইবারে একটু ওয়েট করি, দেখি আমাদের নেইবারটা বিল্ড আপ হয় কিনা। হ্যাঁ, এই যে দেখেন এখানে স্টেট ফুল হয়ে গেছে। তার মানে আমরা কোনো পিসি যদি এখন আমার মাইক্রোটিক থ্রির এই পিসিগুলোতে কানেক্ট হতে চায় তাহলে সে কানেক্ট হতে পারবে। তো আমি একটা কাজ করি, আমি এই পিসিটা ওপেন করি। আমি এখন যদি এই আইপিটা পিং দিই, দেখেন আমি মাইক্রোটিক থ্রির এই আইপিগুলো পিং পাচ্ছি। কিন্তু আমি যদি এই মাইক্রোটিক ফোর, এখানে লেখা আছে মাইক্রোটিক 10, এটা যদি কোনো আইপিতে আমি পিং দিই তাহলে দেখি আমি পিং পাই কি না। এখানে কিন্তু আমি কোনো আইপি পিং পাচ্ছি না, কারণ আমার এখানে ওএসপিএফটা কনফিগার করা নাই। তো আমরা ওএসপিএফ কনফিগার করার পরে পিং দিয়ে দেখব আবার আমরা পিংটা পাই কি না। তো আমার পয়েন্ট টু পয়েন্ট ইথার ওয়ানের কাজটা শেষ। এখন আমি মাইক্রোটিক থ্রিতে আরেকটা কাজ করি। আমার এখন এই যে 10.0.0.30 এই পাশের জন্য আমাদের একটা পয়েন্ট টু পয়েন্টের জন্য আমাদের ওএসপিএফ একটা করতে হবে। তো এটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে আমাদের ইথার ফোর, নেটওয়ার্কটা হচ্ছে আমাদের 10.0.0.8/30। কাজ আমাদের শেষ, অ্যাপ্লাই ওকে। মাইক্রোটিক থ্রিতে আমাদের কাজ শেষ। এখন আমরা এই পাশের যে মাইক্রোটিকটা এটাতে আমরা কাজ করব। এখানে কিন্তু দেখেন সেকেন্ড যে নেবারটা এটা কিন্তু এখনও বিল্ড আপ হয় নাই, এ পাশে যেটা সেটা এখনও বিল্ড আপ হয় নাই। তো আমরা যখন এটাতে কাজ কমপ্লিট করব দেন এটা আমাদের ওকে হবে। হ্যাঁ, এটা আমাদের মাইক্রোটিক ফোর। তো আমরা সর্বপ্রথমে ইনস্ট্যান্টের কাজটা করব। আমরা এখানে আসার পরে কানেক্টেড ওএসপিএফ সিলেক্ট করব, দেন ওকে। এখানে আসার পরে আমাদের এরিয়াটা সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু এ পাশে 110 এরিয়ার কাজটা করতেছি, এখানে আমি এরিয়া দিচ্ছি 110, অ্যান্ড লাস্ট অক্টেট আমাদের 110, ওকে। দেন ইন্টারফেস টেমপ্লেটে আসব। আসার পরে এখানে আমাদের সিলেক্ট করতে হবে, আমরা ইথার ওয়ানে কাজ করবো এখন। আর এটার নেটওয়ার্কটা হচ্ছে আমাদের 10.0.0.8/30, দেন ওকে। দেন আমরা যদি নেবারের জন্য ওয়েট করি, দেখেন এখন সেই এটার নেবারটা পেয়ে গেছে। এটার আইপি হচ্ছে 10.10.0. এটা 0.10, এ পাশেরটা 9, এই 9-এর আইপিটা সে পেয়ে গেছে নেবার হিসেবে। তো গতবারে আমরা যেটাতে পিং পাই নাই, আমরা কোনটা পিং পাই নাই, আমরা এই যে এই পিসিটাতে পিং পাই নাই। তো আমরা এখন এই পিসিটাতে এগেন পিং দিয়ে দেখি,
এখন দেখি আমরা এই পিসিটাতে পিং পাচ্ছি, এপার পিসিটা আমরা পিং দিই, এটাতেও আমরা পিং পাবো। আমরা এই পাশের পিসিটাতেও পিং পাচ্ছি। তো এই পাশে যেহেতু আমরা ওএসপিএফ 110 কনফিগার করলাম, আমরা এখন আমাদের ডায়াগ্রামে যা ছিল সেটার হিসেবে এই পাশে আমরা 120 এর একটা পয়েন্ট টু পয়েন্ট ওএসপিএফ কনফিগার করব। তো ইথার টু, এটা ইথার টুতে আমরা 120 এর একটা কনফিগার করার কথা বলছিলাম, তো সেটা আমরা করে নিই কাজটা। এরিয়া এরিয়া হচ্ছে এটার 120, দেন 120, অ্যাপ্লাই ওকে, দেন ইন্টারফেস টেমপ্লেটে আসবো। আসার পরে এটা হচ্ছে আমাদের ইথার টু ওয়েস্ট পেপির 120, দেন নেটওয়ার্ক 10.10.0.12, সরি 10.0.0.12 হবে। দেন অ্যাপ্লাই ওকে। এখন আমরা সর্বশেষ আমাদের মাইক্রোটিক যে 11, এটা এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক 5, এটাতে আমরা এখন কনফিগারটা করব। এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক 5টা। তো সর্বপ্রথমে আমরা এরিয়াটা সিলেক্ট করব। এরিয়া আমরা যেহেতু এই পাশেরটা আগে করব, এটা হচ্ছে আমাদের 120, সরি আমরা এখানে ইনস্ট্যান্স করি নাই, যেটা আমাদের আগে করতে হবে ইনস্ট্যান্স, দেন এটা ওইভাবেই থাকবে। এখানে রেজিস্টার টুবে আসার পরে জাস্ট কানেক্টেড অ্যান্ড ওএসপিএফটা করতে হবে, দেন ওকে, দেন আমাদের এরিয়াটা করতে হবে। এরিয়া হচ্ছে এটা 120, এখানে আমাদের 120 দিতে হবে, ইন্টারফেস টেমপ্লেটে আসবো, এখানে প্লাসে দিব। এখানে আমাদের ইটার টুর সাথে, যেহেতু আমরা এখন এই মাইক্রোটিকে কাজ করতেছি, ইটার টুর সাথে আমাদের কানেক্টেড, তো আমরা এখানে ইথার টু দিচ্ছি 120। এটার নেটওয়ার্কটা হচ্ছে 10.0.0.12/30, অ্যাপ্লাই ওকে। আমাদের নেইবারটা আসার কথা, হ্যাঁ আমাদের নেইবারটা চলে আসছে, আমাদের এই পাশের নেইবারটা চলে আসছে। এখন আমরা বলছিলাম এই মাইক্রোটিকের এই পাশে যেটা সেটাও আমরা 120 করব। আমরা মাইক্রোটিক টুতে কনফিগার করছিলাম, এখন শুধু আমাদের মাইক্রোটিক 5 যেটা ইথার ওয়ানে, এটা এখানে আমাদের কনফিগারটা করলে আমাদের কনফিগারটা শেষ হয়ে যাবে। তো এ পাশের আমরা কনফিগারটা করে নিই, আমাদের এরিয়া করা আছে, ইনস্ট্যান্স করা আছে, জাস্ট আমরা ইন্টারফেস টেমপ্লেটটা করলেই হবে। এখানে আসার পরে আমাদের এটা ইথার ওয়ানে, এ পাশে এই যে ইথার ওয়ান, দেন ওয়েস্ট পেপ এরিয়া 120 হবে, দেন নেটওয়ার্কটা হবে আমাদের 10.0.0.16/30, দেন ওকে। এখন আমাদের এটা নেবার দুটো হওয়ার কথা, হ্যাঁ এটা নেবার দুটো, একটা হচ্ছে 118, একটা 113। তো এখন যদি আমি আমার এই পিসিটা থেকে যে কোনো আইপিতে পিং দিই আমার এটার ভিতরে, আমি অবশ্যই ইনশাল্লাহ পিং পাবো। তো আমি সর্বপ্রথম 16 এআইপিটাতে পিং দিই, 16.16.2, দেখেন আমি পিং পাচ্ছি, এর আগে আমি এআইপিগুলোতে পিং দিছিলাম। তো খুব সহজেই আমরা এখন দেখলাম কিভাবে ওএসপিএফ এর মাল্টি এরিয়াটা কনফিগার করে। তো আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আমরা অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।